হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন এপিসোডে। বঙ্গবন্ধু স্টেডিয়াম, যাকে বলা হয় প্রাণের বঙ্গবন্ধু স্টেডিয়াম। অতীতে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। হকি থেকে শুরু করে ফুটবল, প্রায় অনেক খেলাই এই স্টেডিয়ামে হয়েছে। অনেকদিন ধরে আধুনিকায়ন না হওয়ায় স্টেডিয়ামটি হারাতে বসেছিল আন্তর্জাতিক স্টেডিয়ামের মর্যাদা। সে কথা মাথায় রেখে প্রায় দুই বছর আগে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রস্তাব করা হয় নতুন একটি ডিজাইন, মূল অবকাঠামোর পরিবর্তন না করে স্টেডিয়ামের গ্যালারির উপর ছাউনির ব্যবস্থা করা হবে। তার ওই সাথে আধুনিকায়ন করা হবে ড্রেসিং রুম থেকে মিডিয়া বক্স সবকিছু। এখন আপনারা স্ক্রিনে যে 3D মডেল বা ডিজাইন দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ করা হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবার কথা ছিল চলতি বছরের জুন মাসে, তবে সময় মতো কাজ শেষ করতে পারছে না জাতীয় ক্রীড়া সংস্থা NSC। স্টেডিয়ামটিকে আরো ভালো করে ঢেলে সাজানোর জন্য নতুন করে বাজেট পেশ করেছে জাতীয় ক্রীড়া সংস্থা, যার মধ্যে রয়েছে ফ্লাড লাইট, ছাউনি এবং গ্যালারির সিট। নতুন করে পেশ করা সংস্কার কাজের বাজেটের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন এই স্টেডিয়ামের সংস্কার কাজে মোট খরচ হবে 170 কোটি টাকা। 2019 সালে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ, যা শেষ হবার কথা ছিল 2022 সালে। এত বছরেও এই স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি, এতদিনে একটি নতুন স্টেডিয়ামও বানিয়ে ফেলা যায়। প্রথমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের বাজেট ছিল 98 কোটি টাকা, তার পরবর্তীতে তা বেড়ে আরও 72 কোটি টাকা যোগ করে হয়েছে 170 কোটি টাকা। এখন দেখার বিষয় স্টেডিয়ামটির সংস্কার কাজ কখন শেষ হয়। জাতীয় ক্রীড়া সংস্থা বলছে 2024 সালের জুন মাসে স্টেডিয়ামটি বাফুফের কাছে হস্তান্তর করবে তারা, যার মানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের প্রকল্প মেয়াদ বাড়ল আরও এক বছর।